আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর টেন্স সম্পর্কে আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসে টেন্স সম্পর্কে, টেন্সের ডেফিনেশন, শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকের ওই শ্রেণীবিভাগের প্রত্যেকটা পার্ট সম্পর্কে আলোচনা করব। তো প্রিভিয়াস ক্লাসে যে টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম, সংজ্ঞা, ডেফিনেশন বা সংজ্ঞা সম্পর্কে বা শ্রেণীবিভাগ সম্পর্কে, তো আজকে সেই শ্রেণীবিভাগের প্রত্যেকটা পার্ট সম্পর্কে আলোচনা করব। আলোচনা করার আগে আজকে ফের আবার টেন্সের সংজ্ঞা সম্পর্কে বলে নিই যে টেন্স মানে কি। এই যে টেন্স, টেন্স মানে হলো ক্রিয়ার কাল, অর্থাৎ ক্রিয়া যে সময়টা নির্দেশ করে। তাহলে আমরা টেন্সের সংজ্ঞাতে কি বলবো? টেন্স সাধারণত ক্রিয়ার কালকে টেন্স বলে। তাহলে আমরা টেন্সের সংজ্ঞাতে বলবো সাধারণত ক্রিয়ার কালকে টেন্স বলে, অর্থাৎ ক্রিয়া যে সময়টা নির্দেশ করবে, ক্রিয়া যে সময় নির্দেশ করে। তাহলে দেখো, সবাই বোর্ডের দিকে একটু খেয়াল করলে দেখতে পাবে যে সাধারণত ক্রিয়ার কালকে টেন্স বলে, অর্থাৎ ক্রিয়া যে সময় নির্দেশ করে। তাহলে আমরা টেন্সের সংজ্ঞাতে কী পেলাম? সাধারণত ক্রিয়ার কালকে টেন্স বলে, আর ক্রিয়া যে, অর্থাৎ ক্রিয়া যে সময়টা নির্দেশ করবে তাকে আমরা টেন্স বলবো। টেন্সের শ্রেণীবিভাগে আমরা কি বলেছিলাম যে টেন্সকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। শ্রেণীবিভাগটা যদি খেয়াল করো দেখতে পাবে, শ্রেণীবিভাগে বলেছিলাম গত ক্লাসে বা প্রিভিয়াস ক্লাসে, টেন্সকে মূলত তিন ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। তাহলে টেন্সকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। আবার এই প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা যায়, সেগুলো আলোচনা করেছিলাম যে ইনডেফিনাইট মানে সাধারণ বা সামান্য, সেগুলো ছিল ইনডেফিনাইট। ইনডেফিনাইট মানে হচ্ছে সাধারণ বা সামান্য, কন্টিনিউয়াস মানে ঘটমান, ইনডেফিনাইট মানে কি সাধারণ, কন্টিনিউয়াস মানে ঘটমান বা চলমান, পারফেক্ট মানে হচ্ছে পুরা গঠিত, আর পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে পুরা গঠিত ঘটমান। তাহলে টোটাল কটা টেন্স পেলাম? টোটাল মূলত টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়, আবার প্রত্যেকটা তিন ভাগের আবার এক দুই তিন চার, প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। টোটাল আমরা টেন্স পেলাম ১২টা। তো আজকের প্রেজেন্ট টেন্সের যে চারটে পার্ট আছে সেই পার্ট সম্পর্কে একটু আলোচনা করব। প্রেজেন্ট টেন্সের চারটে পার্টের মধ্যে ফার্স্ট আছে প্রেজেন্ট ইনডেফিনাইট, তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সম্পর্কে আমরা জানবো কী কী, টেন্সের সংজ্ঞা জানবো প্রথমে, তারপরে জানবো বাংলা রূপ, তারপরে জানবো টেন্সের গঠন, তারপরে উদাহরণ। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাংলা অর্থ হলো সাধারণ বর্তমান, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাংলা অর্থ হলো সাধারণ বর্তমান। সংজ্ঞাতে আমরা বলবো বর্তমানকালে, বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে সম্পন্ন হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়,
তাহলে সংজ্ঞাতে আমরা কি বলবো বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে সম্পন্ন হয় বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বাংলা রূপ আমরা কি বল কি দেখব যে বাংলায় ক্রিয়াপদের শেষে এই যে বাংলা রূপকে আমরা বলবো বাংলায় ক্রিয়াপদের শেষে ব বে বা ল লাম বাংলায় ক্রিয়াপদের শেষে ব বে বা ল লাম তেছি তেছো তেছি তেছো তেছে আছি আছো আছে এগুলো যুক্ত থাকবে না এই যে জিনিসগুলো এগুলো যুক্ত থাকবে না ব বে বা ল লাম তেছি তেছো আছে আছে আছি আছো আছে এগুলো যুক্ত থাকবে না যুক্ত থাকবে না কেবলমাত্র ভার্ব বা ক্রিয়াপদের শেষে অন্ত্যস্ত বা হ্রস্বই এই জাতীয় বিভক্তি যুক্ত থাকবে গঠন গঠনে আমরা কি বলবো সাবজেক্ট প্লাস ভি ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের যে তিনটে ফর্ম থাকে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপিল সেই তিনটে ফর্মের মধ্যে ভি ওয়ান বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার্স অবজেক্ট থাকলে অবজেক্ট বসবে বা আদার্স বা রেস্ট ইন দ্য সেন্টেন্স বসবে তাহলে সংজ্ঞাতে আমরা কি পেলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাতে আমরা পেলাম বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে সম্পন্ন হয় বোঝালে সম্পন্ন হয় বোঝালে বা সম্পন্ন হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বাংলা রূপ বাংলায় আমরা সেন্টেন্সটাকে দেখে কীভাবে বুঝবো বাংলা রূপ মানে হচ্ছে এই যে বাংলা রূপ বাংলায় যে সেন্টেন্সটা দেওয়া থাকবে বা বাক্যটা দেওয়া থাকবে সেটা আমরা কীভাবে বুঝবো ক্রিয়াপদের শেষে আমরা প্রথমে খেয়াল করবো ক্রিয়াপদটা ক্রিয়াপদের শেষে ব বে বা ল লাম তেছি তেছো আছ তেছি তেছো তেছে আছি আছো আছে ইত্যাদি যুক্ত থাকবে না ইত্যাদি যুক্ত থাকবে না তাহলে বাংলা রূপে আমরা খেয়াল করবো যে এগুলো যুক্ত আছে কি না এগুলো যদি যুক্ত না থাকে তাহলে সেগুলো সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠনে আমরা কি বলবো সাবজেক্ট প্লাস ভি ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার্স যখন অবজেক্ট থাকবে অবজেক্ট আর অবজেক্ট না থাকলে আদার্স বা কমপ্লিমেন্ট বা রেস্ট ইন দ্য সেন্টেন্স উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি উদাহরণ হিসাবে বলতে পারি হি ইটস রাইস উদাহরণ হিসাবে বলতে পারি হি ইটস রাইস সে ভাত খায় তাহলে ইট মেন ভার্ব এর গায়ে এস বা ইএস যুক্ত করা হলো ইট যে মেন ভার্ব এর গায়ে কি হলো এর সাথে এস বা ইএস যুক্ত করা হলো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা কখন এস বা ইএস যোগ হবে সেটা সম্পর্কে একটু আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন সাবজেক্ট ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে কখন যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতে হবে তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে পারবো আমরা পার্সন সম্পর্কে তাহলে একটু জেনে নিই যে ফার্স্ট পার্সনটা হচ্ছে ফার্স্ট যে পার্সন সেটা হচ্ছে আই আর উই সেকেন্ড পার্সন ইউ আর থার্ড পার্সন হবে হি শি দে ইট রাম শ্যাম যদু মধু যে কোনো ব্যক্তি বা অ্যানিম্যালের নাম হতে পারে এগুলো হচ্ছে থার্ড পার্সন তাহলে থার্ড পার্সনের মধ্যে এখানে কি দেওয়া আছে হি শি দে ইট রাম বা কোনো অন্য জন্তু বা কিছুর নাম হলে সেটা হচ্ছে থার্ড পার্সন তো এখানে হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার ইটটা থার্ড তাহলে এগুলো এই যে হি সি এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই হি থাকার কারণে তাই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা হয়েছে তাহলে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তাহলে কী পেলাম
प्रेजेंट इनडेफिनाइट टेंसे सब्जेक्ट, प्रेजेंट इनडेफिनाइट टेंसे सब्जेक्ट थर्ड पर्सन सिंगुलर नंबर होले, सब्जेक्ट थर्ड पर्सन सिंगुलर नंबर होले भार्बर साथे एस बा इस जोग करते हबे। তাহলে ভার্বের সাথে আমরা কখন এস বাই এস যোগ করব প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে? সাবজেক্ট থার্ড পারসন হতে হবে আর সিঙ্গুলার নাম্বার হতে হবে। তাহলে যে উদাহরণটা দিয়েছিলাম হি ইটস রাইস করেছিলাম, তো এখানে এস যুক্ত করা হয়েছে ভার্বের সাথে। হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা হলো। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট সম্পর্কে আলোচনা হলো, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ হলো ঘটমান বর্তমান। এই ঘটমান কথার অর্থ কি? যেটা এখনো ঘটছে বা চলছে। আর বর্তমান মানে বর্তমান কাল। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাতে আমরা কি বলবো? সংজ্ঞাতে বলবো বর্তমান কালে কোনো কাজ বা ঘটনা অনবরত বা অবিরাম ঘটছে বা চলছে, যা এখনো শেষ হয়নি। এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে সংজ্ঞাটা আমরা কি পেলাম? বর্তমানকালে কোনো কাজ বা ঘটনা অনবরত বা অবিরাম, বিরামহীন বা বিশ্রামহীন বা অনবরত, যেটা এখনো শেষ হয়নি। বর্তমানকালে কোনো কাজ বা ঘটনা যেটা এখনো শেষ হয়নি, অবিরাম বা অনবরত ঘটছে বা চলছে, যা এখনো শেষ হয়নি, এরূপ বোঝালে আমরা কি করব? সেই টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, সেই টেন্সটাকে। তাহলে সংজ্ঞাতে আমরা কি বললাম? বর্তমানকালে কোনো কাজ বা ঘটনা অনবরত বা অবিরাম ঘটছে বা চলছে, যা এখনও শেষ হয়নি, এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার বাংলা রূপ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা রূপ সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা আমরা কি পেলাম? বর্তমানকালে কোনো কাজ বা ঘটনা অনবরত বা অবিরাম চলছে বা ঘটছে, যা এখনও শেষ হয়নি, এরূপ বোঝালে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বাংলা রূপ মানে আমরা কি বলেছি? বাংলা সেন্টেন্সে আমরা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান এই টেন্সটা আমরা জানব? বাংলাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলাতে ক্রিয়াপদের শেষে বা ভার্বের শেষে, যেটা বলা হয় ইংরেজিতে, ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে ইত্যাদি যুক্ত থাকবে। তাহলে আমরা বাংলায় সেন্টেন্সটাকে দেখে কীভাবে বুঝব? তেছি, তেছো, তেছে ইত্যাদি যুক্ত থাকবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা রূপটা কী হলো? বাংলাতে ক্রিয়াপদের শেষে মানে ভার্বের শেষে বা ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে ইত্যাদি যুক্ত থাকবে। আবার এই তেছি, তেছোটা অনেক সময় উদাহরণে আমরা চলিত ভাষা প্রকাশ করি, যেমন সে ভাত খাইতেছে থাকলে তাহলে এখানে তেছি, তেছো আছে আমরা বুঝতে পারছি, কিন্তু এটা যদি খাচ্ছে বলে লেখা হয় তাহলে এখানে আমরা বুঝতে পারছি না, এটা চলিত ভাষা। খাচ্ছে মানে সে এখনও কন্টিনিউ খাচ্ছে, যেটা এখনও শেষ হয়নি। তাহলে এই খাচ্ছে যেটা, এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করলাম, বাংলা রূপ। এবার গঠন সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কেমন হবে? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হবে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, তারপরে অবজেক্ট বা আদার্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা গঠনটা কি পেলাম? গঠনটা পেলাম সাবজেক্ট, সাবজেক্ট থাকবে, তার সাথে অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম ইজ আর থাকবে, অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম ইজ আর থাকবে, তারপরে মেন যে ভার্ব থাকবে বা প্রিন্সিপাল ভার্ব থাকবে ভি ওয়ান যেটা থাকবে, তার সাথে কি হবে আইএনজি যুক্ত থাকবে, আর কি থাকবে অবজেক্ট থাকবে, আর অবজেক্ট না থাকলে আদার্স বা রেস্ট ইন দ্য সেন্টেন্স থাকবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা গঠন কি পেলাম? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের গায়ে আইএনজি যোগ প্লাস অবজেক্ট বা আদার্স। এবার উদাহরণ সহযোগে একটা দেখাই, তাহলে এই উদাহরণটা দেখো তোমরা, উদাহরণের দিকে খেয়াল করলে বুঝতে পারবে। সে ভাত খাইতেছে, ক্রিয়াপদের শেষে তেছিতেছো আছে, তাহলে এই উদাহরণে তেছিতেছো দেখে আমরা বুঝে নেবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা যখন আমরা ট্রান্সলেট ইন্টু ইংলিশ করবো বা ইংলিশে ট্রান্সলেশন করবো, ইংরেজিতে অনুবাদ করব, তখন কি হবে সাবজেক্ট বসবে, তারপরে অক্সিলারি ভার্ব হিসাবে হি, যেহেতু সে মানে হির পরে যেহেতু ইজ বসে ইজ বসালাম, তারপর খাওয়া ইংরাজি হচ্ছে ইট, ইটের গায়ে আইএনজি যুক্ত করতে হবে যেহেতু ভার্বের এক নম্বর ফর্মের সাথে আইএনজি যুক্ত করার কথা বলা আছে, তাহলে ইটের গায়ে আইএনজি যুক্ত করে নিলাম, আর রাইস মানে ভাত, রাইসটা অবজেক্ট হিসাবে এপারে বসে গেল। তাহলে আজকের প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট ইনফিনাইট টেন্স সম্পর্কে ডিটেলসে আলোচনা করলাম। যদি কারোর কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।